সেটা আমি করেই ছাড়বো। ভাইয়া রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, আমার ইয়ে কি দেখা যায়? জি ভাইয়া দেখা যায়। আজকে আমরা মোটামুটি এইচটিএমএল নিয়ে একটা মানে বেসিক ইয়ে দেখবো আর কি, ঠিক আছে, যে কিভাবে একটা এইচটিএমএল ডকুমেন্ট ওপেন করে বা এইচটিএমএল জিনিসটা কি। ওকে, তো এইচটিএমএল এর পূর্ণরূপ তো জানোই, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন প্রথম যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে এইচটিএমএল আসলে কি, এটা কি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? তোমাদের কি মনে হয়? ভাই এটা একটা ভাষা এরকম মনে হয়। না, ভাষা তো বুঝলাম, বাট এটা কি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা যায়? না হ্যাঁ, ইয়েস, আসলে এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে। এটা যে এটাকে বলা হয় হচ্ছে যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, আমি লিখি, থামো, মার্ক আপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এটা আবিষ্কার করেন হচ্ছে যে স্যার টিমোথি জন টিম বার্নার্স লি, ঠিক আছে, 1990 সালে, আই সাপোজ। তো সার্ন ল্যাবরেটরিতে কাজ করার সময় উনি এইচটিএমএল আবিষ্কার করেন। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর এইদিক মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এই দুটার মধ্যে পার্থক্য করতে হবে। আমরা দেখো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দিয়ে তুমি বেসিক্যালি তোমার কম্পিউটার কি ইনস্ট্রাকশন দিয়ে কোনো কাজ করাই নিতে পারবা, ঠিক আছে। যেমন ধরো তুমি প্রোগ্রামিং করে তুমি ধরো যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতে পারলা, তারপর ধরো কিছু একটা ফাংশন করাই নিতে পারলা, যেমন হচ্ছে যে ছবি আঁকাই নিতে পারলা কম্পিউটার কে দিয়ে, ঠিক আছে। মোট কথা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তুমি বেসিক্যালি কম্পিউটার কে ইনস্ট্রাকশন দাও যে ধাপে ধাপে এটাই ভাবে এটাই ভাবে এটাই ভাবে করতে হবে, ঠিক আছে, দিয়ে কোনো একটা কাজ সম্পূর্ণ করায় না। HTML দিয়ে তুমি এই ধরনের কোনো কিছু করতে পারবা না, ঠিক আছে। HTML দিয়ে তুমি যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো তো করতে পারবা না। HTML হলো মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এরকম যে ধরো মনে করো হচ্ছে যে তুমি কিছু জিনিস দেখাবা ইউজারকে, ঠিক আছে, কিছু লেখা দেখাবা, কিছু ছবি দেখাবা। এখন কোন জায়গায় লেখা কিভাবে দেখাবা, কোন জায়গায় ছবি কিভাবে দেখাবা, এটা নির্দেশ করানোর ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো এটার একটা আমরা এক্সাম্পল দেখি, চলো। মনে করো সাপোজ এটা একটা ওয়েবসাইট, একটা ওয়েবসাইট, ঠিক আছে। মনে করো ওয়েবসাইট ধরো এরকমই হয়, কি থাকে, ছবি থাকে, লেখা থাকে, লিঙ্ক থাকে না। এখন দেখো, ধরো এখানে বিভিন্ন জায়গায় লেখা আছে না, ধরো এখানে কিছু লেখা আছে, তারপর আবার এখানে কিছু লেখা আছে, তারপর এই জায়গায় লেখা আছে, এই জায়গায় লেখার আবার এরকম ফরম্যাটিং আছে, তারপর এখানে একটা টেবিল আছে, টেবিলের মধ্যে কিছু লেখা আছে, তারপর দেখো এখানে একটা ছোট লিস্ট করা আছে। ওকে, কথা হচ্ছে যে বলো সব জায়গার লেখা কি সেম, মানে লেখা সেম বলতে কি, হ্যাঁ সেম বলতে কি সব জায়গায় ইংলিশে লেখা, কিন্তু সব জায়গায় কি আমার হচ্ছে যে ইয়েটা সেম, মানে স্টাইলটা সেম, স্টাইলটা সেম না, স্টাইলটা ভিন্ন, ইংলিশ এরকম না। স্টাইলটা ভিন্ন। তো আমার তো আমি যখন হ্যাঁ, জিনিসটা সাইজের দিক দিয়েও তো ভিন্ন, কি কি আকারের দিক দিয়েও তো ভিন্ন। বলতে, হ্যাঁ সেটাই, যে স্টাইল ভিন্ন, আকারের দিক দিয়ে ভিন্ন, তারপর কোন জায়গায় কোনটা লেখা হয়েছে সেটার অনুসারে তো ভিন্ন, তাই না। তো এখন সব জায়গায় তো ধরো ইংলিশ দিয়ে লেখা, কিন্তু তো যেটা দিলা যে স্টাইলটা ভিন্ন বিভিন্ন জায়গায়। এখন আমি যদি ইউজারকে এই জিনিস দেখাইতে চাই, ঠিক আছে, ধরো যদি দেখাইতে চাই, আমাকে তো নির্দিষ্ট করে বলতে হবে যে আমি কোথায় এরকম বড় লাল করে দেখাবো, কোথায় এরকম নীল করে দেখাবো, কোথায় এরকম টেবিল দেখাবো, তারপর ধরো কোথায় এই ছবিটা অ্যাড করে দেখাবো।
এই যে আমাকে যে আমাকে যে দেখানোর জন্য একটা নির্দেশনা দিতে হচ্ছে যে তুমি এটা এখানে এইভাবে দেখাবা, তারপর ওটা ওইভাবে দেখাবা, অ্যাকচুয়ালি এই দেখানোর কাজটা করে হচ্ছে এইচটিএমএল, ঠিক আছে? এই দেখানোর কাজটাই করে হচ্ছে এইচটিএমএল। ওকে, তো বেসিক্যালি এটাই বলতেছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ, এখানে মার্কআপ জিনিসটা হচ্ছে কি, মানে সুন্দর করে সাজায় বা ফরম্যাটিং করে দেখানো। যেমন এখানে দেখো, সুন্দর করে সাজায় ফরম্যাটিং করে দেখো, এটাই বলতেছে যে মার্কআপ, ঠিক আছে, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, এখন আমাকে একটা জিনিস বলো, এই যে ওয়েবসাইট, স্যাম্পল ওয়েবসাইটের এটাকে কি ধরনের ওয়েবসাইট বলা চলে? দা মোমেন্ট স্ট্যাটিক না ডাইনামিক? ভাইয়া বুঝি নাই, আরেকবার বললে ভালো হয়। এখানে তো একটা ওয়েব পেজ দেখতে পাচ্ছো, তাই না? এই ওয়েব পেজটা কি স্ট্যাটিক নাকি ডাইনামিক? ভাইয়া বলতে পারবো না, আপনি বলেন। ডাইনামিক না, হচ্ছে স্ট্যাটিক, ঠিক আছে? ডাইনামিক ওয়েবসাইটে তোমার সময়ের সাথে সাথে ওয়েবসাইটের ভিতরের ওয়েব পেজের যে ভিতরের যে ডাটা গুলা, হ্যাঁ, এগুলো চেঞ্জ হইতে থাকে, ঠিক আছে? এরকম কমন এক্সাম্পল হচ্ছে যে ফেসবুক, ঠিক আছে? তুমি ফেসবুকে তোমার হোম স্ক্রিনটা রিফ্রেশ করো, সাথে সাথে কিন্তু নতুন কিছু চলে আসবে, অর্থাৎ ডাটা চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে। এখানে কিন্তু ওই জিনিস হচ্ছে না। ওকে, এখানে ধরো আমি যতই রিফ্রেশ করি না কেন, যেটা যেটা আমি লিখে রাখছিলাম ওটাই আছে, ঠিক আছে? এখানে সময়ের সাথে সাথে ডাটা চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু এখানে ওই রকম কোনো ইউজার বেস নাই, ঠিক আছে? বেসিক্যালি বলতে পারো যে এখানে তুমি ইউজার হিসাবে কোনো কিছু করতে পারবে, সেটাই হচ্ছে একটা ডাইনামিক ওয়েবসাইট। আর করতে না পারলে বা হচ্ছে যে সময়ের সাথে সাথে চেঞ্জ হয় না, সেটা হচ্ছে, ওকে? ভাইয়া, ডাইনামিক কি একাই চেঞ্জ হয়? একাই বলতে, মানে বললেন যে সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। একা বলতে কি, যে ডাইনামিক ওয়েবসাইটে ইউজার থাকে, ঠিক আছে? যেমন ফেসবুকে লক্ষ লক্ষ কোটি কোটি ইউজার আছে, ইউজাররা কি করে, প্রতিনিয়ত প্রতিনিয়ত তথ্য একটু চেঞ্জ করতেছে না? তুমি স্ট্যাটাস দিচ্ছ, তোমার বন্ধু দিচ্ছে, বন্ধু দিচ্ছে, তো এই যে না, বুঝতে ইউজাররা পারছি। করতেছে এটার জন্য। তো যেটা বললাম যে HTML অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কম্পিউটার কি বলে দেয় যে তুমি এখানে এইভাবে দেখাবো, ওখানে ওইভাবে দেখাবো, ঠিক আছে? আর যে জিনিসটার মাধ্যমে মানে নির্দিষ্ট একটা অংশ নির্দিষ্ট করে দেয় যে তুমি একে এইভাবে দেখাবা, সেইটা ওই জিনিসটাকে বলা হচ্ছে ট্যাগ। HTML, HTML এর খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ট্যাগ। বেসিকলি তুমি ট্যাগ এর মাধ্যমে কি করো জানো, যে হয় লেখা সিলেক্ট করে বলে দাও যে এটা এইভাবে দেখাইতে হবে, অথবা ধরো কোন একটা বিশেষ কোনো কিছু অ্যাড করো, ঠিক আছে? যেমন ধরো এই যে শুরুতে যে লেখাটা কালারস অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, এটা মনে করো একটা ট্যাগ। এটা এটা আমরা কি করছি, এটা কি করা হয়েছে জানো, একটা ট্যাগ এর মাধ্যমে এই লেখাটাকে এনক্লোজ করা হয়েছে, যে একটা ট্যাগ এর মধ্যে রাখা হয়েছে, যে বেসিকলি ট্যাগ ইউজ করে এটাকে বলা হয়েছে কি যে তুমি এটাকে কিভাবে দেখাবা। তারপর ধরো লেখাটাকেও একটা ট্যাগ এর মধ্যে রাখা হয়েছে, রেখে বলা হয়েছে যে রেখে একটা নির্দেশ করছে কি যে তুমি এটা কিভাবে দেখাবা, ঠিক আছে? আমি তোমাকে ইয়ে দেখাই, এইটা এটা হচ্ছে আমার জেডিএ, ঠিক আছে? দেখো কালারস অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লেখাটা দেখো ইয়ের মধ্যে আছে, H1 দিয়ে আমি কিছু কিছু জিনিস লিখছি, তারপর দেখো /H1 লিখছি, ঠিক আছে? তারপর মাঝখানে লিখছি কালারস অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? এই যে দেখো H1 লিখে কিছু জিনিসপত্র লিখছি, দেখো স্টাইল স্টাইল কি দিছি, টেক্সট অ্যালাইন সেন্টার, ফন্ট ফ্যামিলি হোমা, কালার অরেঞ্জ রেড, তারপর কালারস অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। এর মাধ্যমে আমরা বলছি, মাধ্যমে আমরা কম্পিউটার কে কি বললাম জানো, এই যে কালারস ইন দা ওয়ার্ল্ড সেটা প্রথমত H1 অর্থাৎ এক নাম্বার হেডিং স্টাইলে লেখো, হ্যাঁ, তারপর টেক্সট অ্যালাইন সেন্টার অর্থাৎ লেখাটাকে মাঝখানে আনো, স্ক্রিনের মাঝখানে আনো, এই তো মাঝখানে আনছি, তারপর কি ফন্ট ফ্যামিলি তাহুমা অর্থাৎ কি এই লেখাটার ফন্ট করো হচ্ছে তাহুমা,
করলাম, তারপর কালার অরেঞ্জ রেড, অর্থাৎ এটার কালারটা অরেঞ্জ রেড করে দাও, করে দিছে। তারপর এন্ড অফ এইচ ওয়ান, ঠিক আছে, এইটাকে তুমি ক্লোজিং ট্যাগ বলতে পারো। এই ব্যাক ফরওয়ার্ড স্ল্যাশ এইচ ওয়ান দিয়ে আমি নির্দেশ করলাম কি, ব্যাস আমার এইচ ওয়ান ট্যাগ কাজ এখানে শেষ। এখন এটার মধ্যে যেটুক আছে সেটাকে তুমি এভাবে ফরম্যাট করে দাও। বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি আমার কিভাবে ট্যাগ হচ্ছে যে একটা লেখাকে নির্ধারিত করে দিল কাজের জন্য। বলো, আবার বলতেছি। জি ভাই, বুঝতে পারছি। হুম, না বুঝলে বলেও ঠিক আছে, আমরা প্রয়োজন আরো রিপিট করবো না। যেটা বলো, এক বেসিকলি কি করে, লেখা নির্দেশ করে দেয় অথবা কোন একটা বিশেষ ফাংশনালিটি দেয়। ঠিক আছে, বিশেষ ফাংশনালিটি বলতে দেখো, আমি এখানে একটা ছবি অ্যাড করছি না, দেখো এই তো, এটা হচ্ছে যে ছবি অ্যাড করার ট্যাগ। ঠিক আছে, এই পর্যন্ত ছবি অ্যাড করার ট্যাগ মানে কি, যে এটার মাধ্যমে আমি আমার ওয়েব পেজের মধ্যে একটা ফাংশনালিটি আনলাম না, যে এখানে ছবি অ্যাড করে দিছি। ট্যাগের কাজ হচ্ছে বেসিকলি দুইটা হয়, লেখা ফরম্যাট করবে, এমন হচ্ছে যেহেতু আমাদের এইচ ওয়ান এর মধ্যে আমরা করছি, আর সেকেন্ডটা হচ্ছে কি, যে ওয়েব আমাদের ওয়েব পেজের মধ্যে কোন একটা বিশেষ ফাংশনালিটি বা কোন একটা বিশেষ জিনিস অ্যাড করবে। যেমন দেখো এখানে এই ছবি ছবি অ্যাড করতে, ঠিক আছে, হলো আমাদের বেসিক। ভাইয়া, চলো ফরমেট করে জানি কি একটু বলবেন, ভুলে গেছি। ফরম্যাট, শিওর। এই যে দেখো এখানে আমি লেখাটা একটু বড় করে, তারপর একটু কমলা কালার করে, একদম ইয়ের মাঝখানে মাঝখানে রাখছি না স্ক্রিনে। ভাইয়া এই যে লেখাটাকে হবে আমার, আমরা ইয়ে করব যে কোথায় এটা থাকবে, রং কিরকম হবে, সাইজ কিরকম হবে, এই জিনিসগুলো নির্ধারণ করে দেওয়াটাই হচ্ছে ফরম্যাটিং। ঠিক আছে, মানে ভাই আমাদের সাজানো একটু, মানে সাজানো, তুমি সোজা ভাষায় বলতে পারো সাজানো। ঠিক আছে, আর HTML তোমাকে কি করে, ওই লেখার অংশটাকে নির্ধারিত করে দেয়, নির্ধারিত লেখার অংশটাকে নির্ধারিত করে দেয়, করে দিয়ে মনে করো সাজানোর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র দেয়। ঠিক আছে, তো এই ট্যাগ হচ্ছে যে আমার দুই প্রকার। ওকে, এক হচ্ছে যে কন্টেইনার ট্যাগ, কন্টেইনার আরেকটা হচ্ছে যে এমটি। ঠিক আছে, কন্টেইনার ট্যাগটা কি, যেসব ট্যাগের একটা ওপেনিং অংশ আর ক্লোজিং অংশ থাকে সেটাকে বলে কন্টেইনার। ঠিক আছে, এটা এন মনে হয় ঠিক মতন বোঝা গেল না। এরকম দেখো এই যে এইচ ওয়ান, এইচ ওয়ান দিয়ে আমি স্টাইল সব দিয়েছি, স্টাইলটা আমরা পরে দেখতেছি। তো দেখো এখানে এইচ ওয়ান আছে, আবার এখানে এন্ড অফ এইচ ওয়ান। ঠিক আছে, অর্থাৎ আমরা এইচ ওয়ান দিয়ে একটা কোনো কিছুকে নির্দিষ্ট সিলেক্ট করছি না, মানে কোন জিনিসটা সিলেক্ট করছি, কালারস অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, এই লেখাটাকে সিলেক্ট করে আমি এইচ ওয়ান কে দিয়ে মনে করো প্রয়োজনীয় আমার ফরম্যাটিং করাই নিছি। ঠিক আছে, এইচ ওয়ান দিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে যে হেডিং, বুঝো, মানে একটা রচনার শুরুতে বড় বড় করে হেডিং লেখো না, ওই জিনিসই। জি ভাইয়া, ঠিক আছে, ওই জিনিসই করে এইচ ওয়ান দিয়ে, এইচ ওয়ান থেকে শুরু করে বুঝলাম। এইচ সিক্স পর্যন্ত বিভিন্ন সাইজ আছে। ওকে, যেখানে ছিলাম আর কি, এখানে একটা ক্লোজিং ট্যাগ আছে, অর্থাৎ কি, একটা নির্দিষ্ট সেকশন কে সে নিজের মধ্যে ধারণ করে ওটাকে ফরম্যাটিং করে। হ্যাঁ, তারপর দেখো এই বডি, ঠিক আছে, বডি ট্যাগটা কি করছে, এখানে একটা বডি ট্যাগ শুরু হয়েছে একদম সব শুরুর দিকে, আবার এখানে এসে শেষ হয়েছে। বডি ট্যাগ হয়েছে কি, যে আমরা আমাদের ওয়েব পেজের বা এইচটিএমএল ডকুমেন্টের, এইচটিএমএল ডকুমেন্টই বলি, এইচটিএমএল ডকুমেন্টে আমরা কি করলাম, নির্দিষ্ট সেকশন কে নির্ধারিত করলাম, তাই না? তো তো তুমি বলতে পারো যেসব ট্যাগ হচ্ছে যে কন্টেনার ট্যাগ, ওই কন্টেনার ট্যাগ গুলো হয় কোন একটা সেকশন নির্ধারিত করবে, অথবা কোন একটা সেকশন নির্ধারিত করবে, অথবা কোন কিছুকে ফরম্যাটিং করবে।
করতে পারছি, কোনো কিছুকে ফরম্যাটিং করবে না তো কোনো একটা সেকশন নির্দিষ্ট করবে। যেমন বডি ট্যাগটা কি করলো, একটা নির্দিষ্ট সেকশন নির্দিষ্ট সেকশন করে দিল আমাদের ডকুমেন্টের মধ্যে, ঠিক আছে। আবার মনে করো এখানে H1, তারপর আবার এখানে H3 কি করলো, মানে নির্দিষ্ট একটা লেখাকে ফরম্যাটিং করে দিল, বুঝতে পারছি। জি ভাইয়া, ভাইয়া এখন লেখাগুলো আগে থেকে না লিখে পরে আস্তে আস্তে লিখলে ভালো হইতো, বুঝতে সুবিধা হইতো। মানে হচ্ছে যে আমি আমি ইয়ে করে যাচ্ছি, মানে এটাকে বলা হচ্ছে যে সব একসাথে দেখাতে কি সমস্যা, কি সমস্যা? হ্যাঁ ভাইয়া, একটু সমস্যা আচ্ছা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এক কাজ করি, আপনি নিজেদের মতন HTML ডকুমেন্ট ঠিক করি নাকি? হ্যাঁ ভাই, সেটাই ভালো হবে। আচ্ছা দেখো, এক হচ্ছে এটা, আর আচ্ছা লাস্ট একটা জিনিস তোমাদের দেখাই দিই, সেটা হচ্ছে যে এমপি ট্যাগ। এমপি ট্যাগ হচ্ছে কোনো কিছু ফরম্যাটিং করে না, ঠিক আছে, বা কোনো একটা সেকশন কেও নির্ধারিত করে না। ওটা জাস্ট কি করে, যে মানে তোমার ডকুমেন্টের মধ্যে কিছু একটা অ্যাড করে। যেমন হচ্ছে যে বিআর, বিআর হচ্ছে যে একটা এমপি ট্যাগ, এটার কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই, ঠিক আছে। তারপর আরেকটা আছে IMG ট্যাগ, IMG ট্যাগ, এটা মনে করো তুমি ধরো এখানে এভাবে ক্লোজিং একটা দাও, বাট এটা কোনো ইয়ে না, ট্যাগ না, ঠিক আছে, মানে কন্টেইনার ট্যাগ না আর কি। তো এই বিআর কি করে, বিআর হচ্ছে যে মনে করো এন্টার দিলে কি হয়, তোমার পরের লাইনে লেখা যায় না, এই লাইন থেকে এই লাইনে লেখা যায় না, বিআর বেসিক্যালি সেই কাজ করে, বিআর বা ব্রেক। বিআর দিলে কি হয় যে তোমার লেখাটা পরের লাইনে যাবে, এবং হ্যাঁ ঠিক ধরেছো, HTML ডকুমেন্টে তুমি ম্যানুয়ালি ইয়ে দিতে পারবা না। যেমন দেখো তুমি যদি লেখো যে হ্যালো, তারপর নিচের লাইনে এন্টার দিয়ে লেখো ওয়ার্ল্ড, তোমার ওয়েব ডকুমেন্টে কিন্তু এটা এক লাইনেই দেখাবে, ঠিক আছে। তোমার ওয়েব ডকুমেন্টে কিন্তু এই যে এখানে একটা এন্টার দিছো, ঠিক আছে, বা নিউ প্রোগ্রামিং এর ভাষা বলা হচ্ছে নিউ লাইন ক্যারেক্টার, এটা কিন্তু কিন্তু সে বুঝতে পারে না HTML ডকুমেন্টে, তাকে তাকে এই জন্য বিআর দিতে। তুমি যদি এভাবে লেখো হ্যালো, তারপর বিআর ওয়ার্ল্ড, তাহলে হচ্ছে এই হ্যালোটা এতে ওয়ার্ল্ড হচ্ছে নিচের লাইনে দেখাবো। আমরা একটা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে HTML ফাইল আমরা কিভাবে তৈরি করব, ঠিক আছে। HTML ফাইল তৈরি করার বহুত উপায় আছে, ওকে। তো দেখো তোমাদের কম্পিউটারে যদি নোটপ্যাড থাকে, তোমরা নোটপ্যাড দিয়ে কাজটা করতে পারবে, ঠিক আছে। নোটপ্যাড যদি দেখতে সুন্দর হয় না, বাট ইট ওয়ার্ক, তো ক্যারফুলি আমাকে ফলো করো, পারলে হচ্ছে যে তোমরা নিজেও একটু থেকে প্র্যাকটিস করো। আর এই HTML বা প্রোগ্রামিং এই দুইটা চ্যাপ্টারের মানে পড়ে অ্যাকচুয়ালি খুব একটা উপকার নেই, কারণ মানুষ যাই প্র্যাকটিস করবা, ঠিক আছে। প্র্যাকটিস করলে মনে থাকবে, ধরো বাসায় ইচ্ছা হলো যে ঠিক আছে একটা টিভি আঁকাই আমি HTML দেখি তো কিরকম হয়, আঁকাবা, এখন টাইম আছে আঁকাবা। তো এই আঁকাইতে আঁকাইতেই মনে করো তোমরা বুঝতে পারবা, বা তোমাদের হাত হাত খেয়ে আসবে যে কিভাবে কিভাবে জিনিসটা তৈরি করতে, ঠিক আছে। আমি তো HTML ফাইল তৈরি করি না মনে করো সেই বহুত দিন হলো, ধরো এ পর্যন্ত এই ওয়েব ডিজাইনিং এর সব জিনিস করছি অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে করছি, তো ওদের আবার ধরো সব এই থাকে, মানে আগে ভাগে মনে করো অনেক সুন্দর করে তৈরি করা থাকে, আমার হার্ড কোড খুব কমই লিখতে হয়, ধরো তোমাদের পড়াইতে গিয়ে মনে করো আমার একটু শেখা হচ্ছে আর কি। আবার ইয়ে করে তুমি কি করবো জানো, একটা মানে একটা টেক্সট ফাইল বা টেক্সট ডকুমেন্ট খুলবো, খুললাম এটা একটা নাম দাও, কি দেওয়া যায়, মাই ওয়েব দিলাম, ঠিক আছে। এটা খুলো, খুলে কি করো ফাইল অপশনে যাও, ফাইল অপশনে গিয়ে দেখো সেভ অ্যাজ, সেভ অ্যাজ দিয়ে দেখো সেভ অ্যাজ টাইপ দাও, তো সেভ অ্যাজ টাইপ আছে
এটাকে দেওয়া হচ্ছে যে অল ফাইলস, ঠিক আছে? অল ফাইলস দিয়ে কি করো, ডট এইচটিএমএল, বুঝতে পারছি? এই ডট এইচটিএমএল টা না দিলে কিন্তু কাজ হবে না, বুঝতে পারলাম তো কেমন করে আমরা করলাম? তো এখন সেভ করো এটার দিয়ে, ব্যাস। এখন দেখো মাই ওয়েব নামে একটা ক্রোম এইচটিএমএল ডকুমেন্ট বা এইচটিএমএল ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। এখন আমরা কি করব, এটা প্রথমে খুললাম, এটাতে কিছু থাকবে না, বাট এটা আমরা খুললাম হচ্ছে যাতে আমরা স্টেপ বাই স্টেপ দেখতে পারি। তো মাই ওয়েব, এখন কি করবো, এই যে মাই ওয়েব এইচটিএমএল ডকুমেন্টটা রাইট ক্লিক করো, ওপেন উইথ, ওপেন উইথ নোটপ্যাড, ঠিক আছে? ওপেন উইথ নোটপ্যাড দিয়ে আমরা এখন লেখা শুরু করি, ঠিক আছে? তো একটা এইচটিএমএল ডকুমেন্ট সবসময় শুরু হয় কি, যে এইচটিএমএল দিয়ে, ঠিক আছে? এইচটিএমএল ট্যাগ দিয়ে সবসময় শুরু হয়, এমন না যে এইচটিএমএল ট্যাগ যদি তুমি না দাও তাহলে মানে খুব সমস্যা হবে, হবে না। কিন্তু অনেক অন্তত আধুনিক ব্রাউজার গুলা একটা প্রশ্ন ছিল ভাই, যে HTML ফাইল তৈরি করবো ওটা কিসের সাহায্যে তৈরি করবো? কিসের মানে, কিসের সাথে মানে, বুঝলাম না, কিসের সাহায্যে তৈরি করবো, মানে কোন সফটওয়্যারের সাহায্যে? কোন সফটওয়্যারের সাথে? এই নোটপ্যাড, ঠিক আছে? নোটপ্যাড তোমার বাই ডিফল্ট একটা থাকে, তুমি রাইট ক্লিক করো, দেখো নিউ অপশনে গেলে ডকুমেন্ট একটা আসবে, হ্যাঁ, এটা নোটপ্যাড, একটা নোটপ্যাড ফাইল তৈরি করে বা একটা টেক্সট ফাইল তৈরি করে, হ্যাঁ, এখান থেকে জাস্ট করতে পারো। যদি নোটপ্যাডটা না থাকে, নোটপ্যাড থাকবে, তুমি যদি উইন্ডোজ চালাও আর নোটপ্যাড থাকবে না, এটা অসম্ভব, থাকবে, এটা নিয়ে চিন্তা করো না, ওকে? আর না থাকলে তুমি যদি তুমি ইচ্ছা করলে এই ওয়ার্ড ডকুমেন্ট আছে না, ওয়ার্ড ডকুমেন্ট কে এইচটিএমএল ফাইল বানাইতে পারো, জাস্ট ওটাকে এইচটিএমএল ফাইল হিসেবে তোমার সেভ করতে হবে, বুঝতে পারছি? এখানে ট্রিকটা হচ্ছে তাই, তুমি এটাতেই বানাও না কেন, জিনিসটা এইচটিএমএল আকারে সেভ, এইচটিএমএল ফাইল আকারে সেভ করবা, ঠিক আছে? আশা করি সেভ অ্যাজ সেভ অ্যাজ গেলাম তো তোমরা পারবে, হ্যাঁ, ঠিকই আসছো, আর নাহলে সমস্যা নেই। তো এটাই হচ্ছে ট্রিক, এটাই হচ্ছে কথা আর কি, যে ঠিক রাখবা, মানে কি বলা যায়, মানে এইচটিএমএল ফাইল আকারে সেভ করবা, দেখো যেখানে ছিলাম, এবং ডকুমেন্ট সবসময় শেষ হয় এন্ড অফ এইচটিএমএল দিয়ে, ওকে? এখন আরেকটা কনভেনশন কি, শুরুতে এই ব্র্যাকেটের মধ্যে টাইপ এইচটিএমএল লেখা, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি একটা, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে? এটা ইউজার দেখতে পায় না, বা এটা না লিখলেও সমস্যা নেই, বাট এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। এটা থাকলে হয় কি, যে আমার যে সার্চ ইঞ্জিনের কথা বলছিলাম না, সার্চ ইঞ্জিন হচ্ছে যে একটু তাড়াতাড়ি বুঝে যায়, বা তোমার ব্রাউজার হচ্ছে একটু তাড়াতাড়ি বুঝে যায়, বুঝে যায় যে এটা আসলে এইচটিএমএল ডকুমেন্ট, আমি এটা দেখাবো, পুরো ডকুমেন্টটা আর হয়তো উপর থেকে নিচ ফরম্যাটিং এ যাওয়া লাগবে না, ওকে? এটা আর কি, এটা না দিলেও সমস্যা নেই, এটা একটা কনভেনশন। এখন একটা এইচটিএমএল ডকুমেন্ট দুটো অংশ থাকে, একটা হচ্ছে হেড অংশ আর একটা হচ্ছে বডি অংশ। তো হেড, হেড, তারপর এখানে অ্যাক্সেস করো, হেড না দিলেও সমস্যা নেই, আবার বডি না দিলেও সমস্যা নেই, বাট দেন এগেইন বডি না থাকলে ওই ওয়েব পেজের মধ্যে থাকলেই বাকি। এখন হেড, হেডের মধ্যে কি থাকে, হেডের মধ্যে থাকে হচ্ছে আমার ওয়েবসাইটের টাইটেল, তারপর ওয়েবসাইটের মেটা, এগুলা। টাইটেলটা কি, টাইটেলটা দেখাচ্ছি, আর মেটাটা বলে রাখি, মেটা হচ্ছে যে আমার ওয়েব পেজের মধ্যে কি ধরনের ডাটা আছে, হ্যাঁ, সেটা একটা লিস্ট আর কি, ঠিক আছে? তারপর ধরো কোনো ধরনের যদি লিঙ্কিং করতে হয়, সেটাও এখানে করা হয়, ওকে? এটা হচ্ছে মেটা আর কি, আমার ওয়েব ডকুমেন্টে কি কি ডকুমেন্ট ডেটা থাকবে সেটা একটু নির্ধারণ করা দেওয়া, যাতে করে আমার ওয়েব ব্রাউজার একটু তাড়াতাড়ি কাজ করতে পারে, ওকে? দ্যাটস অল। তো আমি একটা টাইটেল লিখি ফর দা মোমেন্ট, টাইটেল, টাইটেল এই হচ্ছে আবার এন্ড অফ টাইটেল, টাইটেলটা এটা একটা মানে হচ্ছে যে ওপেন ট্যাগ, কারণ টাইটেলের মধ্যে যে লেখাটা আমরা
টাইটেল দিয়ে কি করে, বেসিক্যালি একটা লেখাকে একটা নির্দিষ্ট পজিশনে আনে, ঠিক আছে? ওই জন্য ওইটা একটা লেখা। সো টাইটেল আমরা লিখি হচ্ছে মাই পার, সরি মাই ওয়েব, ঠিক আছে, লিখলাম, কন্ট্রোল এস চাপো, ঠিক আছে? এখন আমরা এখানে গেলাম, এই জিনিসটাকে আমরা এখন যদি রিফ্রেশ করি, এখানে কিন্তু মাই ওয়েব লেখাটা চলে আসছে, এটাই হচ্ছে টাইটেল, ঠিক আছে? মানে একটা ওয়েব পেজ হচ্ছে যে তোমার ওয়েব পেজ ট্যাব হচ্ছে যে যে নামে থাকবে সেটাই হচ্ছে টাইটেল, বুঝতে পারছি? জি ভাইয়া, এখন আমরা বডি, একটা বডি সেকশন তৈরি করি। আমি হয়তো খেয়াল করতেছো যে আমি এভাবে ইন্ডেন্ট দিচ্ছি, ঠিক আছে? ইন্ডেন্ট ইন্ডেন্ট দাও কি না দাও কোনো সমস্যা নাই, মানে ইট ডাজেন্ট ম্যাটার, জাস্ট দেখতে সুন্দর লাগে ওই জন্য আমি দিচ্ছি। তারপর এখানে বডি সেকশনটা শেষ করে দাও। আর একটা জিনিস হচ্ছে কি যে সবসময় খেয়াল করবা যেন তুমি যদি খোলো, যেমন হচ্ছে যেখানে আমি বডি ট্যাগ খুলছি এটা যেন সবসময় তুমি বন্ধ করো, বন্ধ না করলে কিন্তু সমস্যা, ঠিক আছে? এইচটিএমএল তোমার সবকিছু মাফ করবে কিন্তু ট্যাগ ইয়ে করা মাফ করবে না, ওকে? আর আরেকটা জিনিস কি জানো, এইচটিএমএল হচ্ছে কেস ইনসেনসিটিভ, অর্থাৎ তুমি এখানে যে ট্যাগের নামগুলো এগুলো বড় হাতে লেখো বা ছোট হাতে লেখো ইট ডাজেন্ট ম্যাটার। আমি দেখাচ্ছি একটা, আমি যদি টাইটেলটা বড় হাতে লিখি টিআইটিএলই, তারপর যদি আবার বড় হাতে লিখি টিআইটিএলই, বুঝলাম, লিখে যদি রিফ্রেশ করলাম এখনো কিন্তু এটা এই জায়গাতেই আছে, অর্থাৎ কি বুঝলাম যে ইট ডাজেন্ট ম্যাটার, সে কেয়ার করে না যে তুমি বড় হাতে লিখছো না ছোট হাতে লিখছো, ঠিক আছে? কনভেনশন হচ্ছে যে ছোট হাত লেখা, ওকে, বড় হাতে লিখলে স্যারও এটাকে ভুল মনে করবেন, অ্যাকচুয়ালি কিন্তু ভুল না, তুমি লিখতে পারো কোনো সমস্যা নেই। সো বডি, বডির মধ্যে আমি একটা হেডিং দিই, ঠিক আছে, এইচ ওয়ান। এখন এইচ ওয়ান থেকে এইচ সিক্স বিভিন্ন সাইজের হেডিং আছে, আমি তোমাদের জিনিসটা দেখাই। এইচ ওয়ান, ঠিক আছে, এন্ড অফ এইচ ওয়ান মনে করো মাই ওয়েব ওয়েব পেজ, ঠিক আছে? এইচ ওয়ানটা কি, যেটা বললাম হেডিং একটা, ঠিক আছে? হেডিং মানে কি, এটা বড় করে কোনো কিছু একটা দেখাবে। দেখো আমি যদি রিফ্রেশ করি, বড় করে একটা লেখা দেখালো না, এই হচ্ছে হেডিং, ঠিক আছে, বা এইচ ওয়ান ট্যাগ এর কাজ, ওকে? এখন সিমিলারলি এখন যেটা বললাম যে বিভিন্ন সাইজের আছে, সো আমি যদি দেখো আমি এটা কপি করে এক জায়গায় পেস্ট করি, যেমন ধরো এইচ ফোর দেখাই, চার নাম্বার সাইজের হেডিং, তারপর এদিক দেখা হচ্ছে ছয় নাম্বার সাইজের হেডিং, ধরো যত যত বেশি হবে সাইজ তত হবে ছোট, সাইজ নাম্বার যত বড় হবে আর কি, দেখো নাম্বার, বুঝতে পারলা কিভাবে আমার হেডিং এর চেঞ্জটা হলো? ভাইয়া কি ইয়ারফোন দিয়ে ক্লাস নিতেছেন? হ্যাঁ আপনি কি ইয়ারফোন দিয়ে ক্লাস নিতেছেন? না তো, একটু কথা কেটে আসতেছিল তো তাই জিজ্ঞাসা করলাম, ভাইয়া একটু খেয়াল করেন তো। বাকিদের কি শুনতে সমস্যা? সেম সেম শুনতে সমর্থ হইতেছে। আমি এখন এখন কি শব্দ সাউন্ড শোনা যায়? হ্যাঁ এখন তো ঠিকই শোনা যাচ্ছে। মানে সাউন্ড শোনা যায়, মানে কোনো ব্যাড সাউন্ড হচ্ছে কি? জি না ভাইয়া, ঠিক আছে ভাইয়া, আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে যে মানে বিভিন্ন সাইজের হেডিং ট্যাগ আর কি, ঠিক আছে? বুঝতে পারছি তো হেডিং স্টাইল কি। এখন তুমি ইচ্ছা করলে বাংলাতেও লিখতে পারো, নো প্রবলেম,
বাংলাতে একটা এক্সাম্পল দেখাই তোমাদের। এখন মোটামুটি বেশিরভাগ এইচটিএমএল ফাইলই বাই ডিফল্ট হচ্ছে যে আমার তোমার ইউনিকোড ফরম্যাটে থাকে, ঠিক আছে, জন্য সহজেই বাংলা লিখে দিতে পারবা, ঠিক আছে। এই গেল হচ্ছে আমার থিংগুলো। কথা হচ্ছে যে আমি কি করছিলাম, এইচ ওয়ান কে মাঝখানে আনছিলাম, ঠিক আছে। তো এখন ধরো আমি একটু ক্লারিফাই করে বলি, আমি সেভ করি নি। কথা হচ্ছে আমি করলাম এইচ ওয়ান দিয়ে লেখাকে একটু নির্দিষ্ট করলাম, ঠিক আছে, একটা নির্দিষ্ট সেকশন করলাম। কথা হচ্ছে যে সরি, মানে আমি আমার তো ইচ্ছা করবে না যে আরো একটু কিছু এখানে অ্যাড করতে, যেমন ধরো আমার ওয়েব পেজে সুন্দর এখানে কালার হয়ে আছে, তারপর হচ্ছে যে মাঝখানে আছে লেখাটা, এই জিনিসটা কিভাবে করব, তাই না? আমাদের ইচ্ছা করবে না যে এরকম একটা কিছু অ্যাড করতে। এটার জন্য আমরা যে জিনিসটা করতে পারি এটা হচ্ছে যে অ্যাট্রিবিউট ব্যবহার করা, ঠিক আছে। অ্যাট্রিবিউট হচ্ছে কি, এই যে ট্যাগ এর মধ্যে যে জিনিসটা আছে, এইচ ওয়ান ট্যাগ এর মধ্যে আছে মাই ওয়েব লেখাটা আছে, লেখাটার ফরম্যাটিং এর আরো কিছু জিনিসপত্র, যেমন ধরো রং, অ্যালাইনমেন্ট, ফন্ট, এগুলা, ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। যেমন ধরো স্টাইল, এই স্টাইল অ্যাট্রিবিউট মাধ্যমে আমরা, সরি, স্টাইল অ্যাট্রিবিউট মাধ্যমে আমরা যে লেখাটা আছে এইচ ওয়ান ট্যাগের লেখাটার রং, অ্যালাইনমেন্ট, এগুলো নির্ধারণ করতে পারি। এবং দেখো এই স্টাইল ট্যাগ, স্টাইল অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয়, আমি আমি সমান চিহ্ন দিলাম, সমান চিহ্ন দেখো, সমান চিহ্ন শুরু করলাম, ঠিক আছে, করো ফলো করে, মনে করো কালার দিলাম আমি রেড, কালার দিয়ে কোলন চিহ্ন দিব, তারপর রেড দিব, ঠিক আছে, কালার রেড, তারপর টেক্সটটাকে মাঝখানে অ্যালাইন করবো। তারপর দ্বিতীয় আমি যদি প্রপার্টিটা লিখতে চাই স্টাইলের, কি করবো, একটা সেমিকলন দিব। হ্যাঁ, সেমিকলন দিতে কিন্তু ভুলো না এই জায়গায়, ঠিক আছে, কি লিখবো, যে অ্যালাইন, অ্যালাইন কি হবে, সেন্টার, যে আমি টেক্সটটাকে মাঝখানে রাখতে চাচ্ছি, টেক্সটটাকে মাঝখানে অ্যালাইন করো, সেন্টারে অ্যালাইন করো। ওকে, দেখো আমি যদি এটাকে রিফ্রেশ করি, দেখো বুঝতে পারলা যে এই স্টাইলটা হচ্ছে বেসিক্যালি অ্যাট্রিবিউট। ওকে, অ্যাট্রিবিউটটা কি আমার এই যে ট্যাগের জিনিসটা, এর মধ্যে যে কন্টেন্ট, কন্টেন্ট সেটাকে আরেকটু বাড়তি করে ফরম্যাটিং করে, ঠিক আছে, এটা হচ্ছে আমার। এটা হচ্ছে আমার কি বলে অ্যাট্রিবিউট। ওকে, বুঝতে পেরেছি, না বুঝলে বলিও, আর এই জিনিসটা তোমরা বাসায় করো, ঠিক আছে। আর আই থিঙ্ক হচ্ছে যে তোমাদের অনেকে হচ্ছে যে যে ফোন ইউজ করো, হয়তো পিসি নাই, সেক্ষেত্রে কি করতে পারো, এই ইয়েতে গিয়ে জিডিবি কম্পাইলার ইয়ে করতে পারো, জিডিবি অনলাইন কম্পাইলার সার্চ দিলা, পরে তো প্রথমে আসছে অনলাইন gdb.com, যাবা, এখানে তুমি ধরো তোমার HTML ডকুমেন্ট ইয়ে করতে পারো, ঠিক আছে। তার তুমি কি করবে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবা, তো HTML এখানে আছে, HTML করলা। এখন আমি কি করি, আমার এই কোড এখানে ইয়ে করে দিই, কন্ট্রোল সি, এটা পেস্ট করে দিই, কপি পেস্ট, কন্ট্রোল ভি, দেখো আমি যদি এটা রান করি সেম আউটপুট দিল না। এভাবে করেও দেখতে পারো, এটা মনে হয় আর একটু সুবিধা, কারণ দেখো এখানে মনে করো তোমাকে আবার হালকা হালকা সাজেশনও দেয়, দেখো যেমন হচ্ছে যে এইচ, দেখো এইচ লেখার সাথে সাথে বিভিন্ন ইয়ে গুলো চলে আসছে, তো এটা একটু করা একটু মজা, মজা করতে আবার মনে করো ট্যাগের নাম ভুলে যাও না, কিন্তু বুঝতে পারছি তো কিভাবে আমরা লিখবো।
চলো আমরা এখানে আরো কিছু জিনিসপত্র লিখি, যেমন হচ্ছে বর্ণের মধ্যে আরেকটু লিখি, আমরা তো হেরিং নিলাম একটা, কিছু লিখি। হ্যালো দিস ইজ মাই আর ওয়েব পেজ, তারপর আমি ইচ্ছা করলাম ঠিক আছে পরের লাইনে দ্বিতীয় বাক্যটা লিখি। দ্বিতীয় বাক্য কি একটা কিছু বলো কি লেখা যায়, আমি একটা বলি, আই ওয়ান্ট টু ডু ইউ ওকে রেনে রেনে দেশকাটতে কে বলতো, রেনে দেখাটতে ভাই একজন গণিতবিদ না? গণিতবিদ এবং দার্শনিক উনি একটা সুন্দর কথা বলছিলেন, এটা হচ্ছে এইটা, আই থিঙ্ক দেয়ার আই অ্যাম, আমি ভাবি দেখি আমার এক্সিস্টেন্স আছে একটা মানুষ হিসাবে, ঠিক আছে। বাংলার এটা সিমিলার বাগধারা কি হয়, প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হয় না, নাকি? আচ্ছা লিখলাম একটা প্রথম লাইনে, লিখলাম এটা একটা দ্বিতীয় লাইনে লিখি, আর আমি যদি ইয়ে করি কি হলো, আমি এটা দ্বিতীয় লাইনে লিখলাম কিন্তু এটা তো দেখা যাচ্ছে আমার সেম লাইনে আছে, এনিতে কি ইয়েস, ওটাই হচ্ছে কাহিনী। এই দেখাইলাম আর কি যে আমরা কি করি, টিপিক্যালি এন্টার দিয়ে পরের লাইনে লিখে যাই, আমাদের ওয়ার্ড ডকুমেন্ট বা টেক্সট ডকুমেন্ট মাইন্ড করে না, এইচটিএমএল ডকুমেন্ট এই জিনিস বুঝবে না তুমি কোথায় লাইন ব্রেক এন্টার দিয়ে লাইন ব্রেক দিচ্ছ, কোন জায়গায় দাওনি। তুমি কি করো, লাইন ব্রেক দেখানোর জন্য তোমাকে বিআর ট্যাগটা ইউজ করতে হবে, এবং বিআর ট্যাগ এর মধ্যে বিআর ট্যাগ কি এমপটি ট্যাগ, এমপটি ট্যাগ কেন, এটা কোনো কিছুকে ফর্ম করতেছে না, জাস্ট ওয়েব পেজে ধরো কিছু একটা অ্যাড করতেছে আমার। এখন আমি যদি এটা রিফ্রেশ করে দেখো এটা নিচে চলে আসলো, ওকে নিচে চলে আসলো, ঠিক আছে। অর্থাৎ আমরা বিআর দিয়ে আমার ওই ডকুমেন্টকে কি বলে দিলাম যে এখানে একটা লাইন ব্রেক দাও, লাইন ব্রেক দাও পরের লাইনে এই জিনিস দেখো, এখন কথা হচ্ছে যে আমি যদি শব্দকে মার্ক করতে চাই তাহলে আমাদের একটা ট্যাগ আছে, তারপর ধরো এরকম বিভিন্ন ফরম্যাটিং এর ট্যাগ আছে, ঠিক আছে। ইনফ্যাক্ট আমাকে এই যে কোটেশন চিহ্নটা আমি লিখছি, এই কোটেশন চিহ্নটাও আমার লেখা লাগতো না, কোটেশন চিহ্ন দেওয়ার একটা ট্যাগ আছে, এটা হচ্ছে যে কিউ ট্যাগ, সরি বা ডট কিউ, এটা ডেফিনেটলি তোমার ইয়ে ট্যাগ হবে, মানে দেখো আমি যদি রিফ্রেশ করি সেম জিনিসই থাকবে, কিন্তু আমি কি করলাম এবারে কোটেশন চিহ্নটা ইউজ করলাম না, আমি কি করলাম একটা ট্যাগ এর সাহায্যে ইয়ে করে দিলাম যে লেখাটাকে তুমি একটা কোটেশন বানাও, ইয়ে বানাও, ওকে বুঝতে পেরেছি। ভাইয়া বিয়ার দ্বারা কি লাইন লাইনের ব্রেক বোঝায়? লাইনের ব্রেক, লাইন ব্রেক, ঠিক আছে, অর্থাৎ যে পরের লাইনে যাও, ওকে। তো এরকম ধরো আরো কিছু আমাদের ক্লাসিক ট্যাগ আছে, ক্লাসিক ট্যাগ এর একটা হচ্ছে যে মার্ক ট্যাগ, মার্ক ট্যাগ কিরকম দেখো, মার্ক আমি আপাতত এগুলো মিশাই দিই, এ পর্যন্ত কারোর কোনো কোয়েশ্চেন আছে কিনা যে কিভাবে কি হচ্ছে, কোনো কিছুতে বুঝতে প্রবলেম হয়েছে কিনা, তারপর স্টাইল একটা যে অ্যাট্রিবিউট দিলাম এই অ্যাট্রিবিউটে কারোর প্রবলেম আছে কিনা বলো। না ভাই না, আচ্ছা তাহলে আর এটা প্র্যাকটিস করি, ঠিক আছে, বাসায় একটু নিজের মতন করে লিখে, তো দেখি আমাদের ওয়েবপেজের মধ্যে আর কোনো আশেপাশে ট্যাগ আছে কিনা। ও একটা 10^7 লিখছি, ঠিক আছে, এই 10^7টা কেমন করে লিখব দেখা, মনে করো আমরা এতে কি লিখি, ধরো করি এটা মিশাই দিই, আমরা 10^7 কিভাবে লিখি, 10^7 লিখে আমাদের ডকুমেন্টটা কেমনি করে নেয়, ঠিক আছে, করি লেখাটা তো উপরে করতে হবে, তো উপরে করতে পারলো না, অর্থাৎ এই চিহ্নটা সে বুঝলো না, ক্যারেক্টার চিহ্নটা সে বুঝলো না, উপায় এখন
যখন যখন দেখবো যে এরকম কোন একটা বিশেষ কোনো কিছু করতে হবে, যেমন মানে টেক্সটটাকে আমি উপরে তুলতে যাচ্ছি, তখন একটা ট্যাগ এর কনসেপ্ট আসবে, তাই না? ক্ষেত্র টেক্সটকে উপরে তোলার ট্যাগ হচ্ছে এসইউ বা সুপার টেক্সট, এসইউপি ট্যাগ। ওকে, তো সুপার এসইউপি সুপার টেক্সট, তো এই এসইউপি ট্যাগটা কি ওপেন ট্যাগ হবে না ক্লোজ ট্যাগ হবে আমাকে এটা বলো তো। কন্টেনার ট্যাগ হবে না হচ্ছে জাস্ট এমপটি ট্যাগ হবে, সরি ওপেন ক্লোজ উল্টা পাল্টা বলো, কন্টেনার কন্টেনার ট্যাগ কেন কন্টেনার ট্যাগ? কারণ তো সুপার স্ক্রিপ্ট যেটা সেটাকে তো তার মধ্যে ধারণ করবে, কন্টেইন করবে সেটা। ঠিক বলেছ, কন্টেইনার ট্যাগ হচ্ছে কোন একটা কিছুকে মডিফাই করবে বা কোন একটা সেকশন নির্ধারণ করবে। এই এসইউ কি করবে যে একটা নির্দিষ্ট লেখাকে মডিফাই করবে, এই জন্য এটা একটা কন্টেইনার ট্যাগ হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো আমরা কি করবো দেখো, এসইউপি যদি আমি লিখি তারপর এন্ড অফ এসইউপি, কথা এখানে কোন স্ল্যাশটা ইউজ করতে এটা কিন্তু সাবধান, হ্যাঁ এটা ভুলে যাই আমরা খুব সহজে, এটা হবে ফরওয়ার্ড স্ল্যাশ, হ্যাঁ ব্যাক স্ল্যাশ না কিন্তু। ওকে দেখো আমি যদি ইয়ে করি, হ্যাঁ তো 2 to the power 7 কিন্তু লেখা হয়ে গেছে, বুঝতে পারছি কিভাবে আমরা ফরম্যাটিংটা করি। তারপর কথা হচ্ছে যে আমি ধরো এইরকম কিছু একটা লিখতে চাইলাম, H2 ইকুয়ালস টু ধরো হচ্ছে যে সি স্কোয়ার, ওকে প্রায় সময় আমি লিখি, ঠিক আছে? তো এই জিনিসটা তো আমরা লেখা জানি, এসইউপি দিলে অর্থাৎ এটা একটা সুপার টেক্সট, এই জিনিসটাকে বলা হচ্ছে যে সাব টেক্সট, ঠিক আছে? এসইউবি হবে ওই জন্য, ঠিক আছে? এসইউপি আর এসইউবি সুপার টেক্সট সাব টেক্সট, চলো আমরা লিখে ফেলি। এইচ এসইউবি এন্ড অফ এসইউবি সাবটেক্সট ইকুয়ালস টু, এখন দেখো আমি যদি এটা ক্লিয়ার করি, ঠিক আছে বুঝতে পারছি কিভাবে সাব সাবটেক্সট আর সুপার টেক্সট এক কাজ করে। জি ভাই, বুঝতে পারছি। ওকে, এখন মজার ব্যাপার কি জানো, ক্লাসটা কি সেকেন্ড ইয়ারের জন্য না ফার্স্ট ইয়ারের জন্য? এটা সবার জন্যই, যে স্টেপেন শিখতে চাচ্ছে তার জন্য। ওকে, ইন্টারের সাথে তো ফার্স্ট আর সেকেন্ড এর একটু সম্পর্ক কমই, আবার হচ্ছে যা আইসিটির মতন একটা ট্রিভিয়াল ভাই মানে হচ্ছে কিছু একটা, বুঝতে পারতেছি না, হ্যাঁ বুঝতে পারতেছো না? মানে কি বলবো, আমি নিজেই বুঝতেছি না ভাইয়া। হুম 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 ওটা বুঝছো না? আচ্ছা ভাই, আপনি কন্টিনিউ করেন। না না সমস্যা নেই বলো, আমি দরকার লাগলে আবার একটু ব্রিফ দিই কোনো কিছু না বুঝে থাকো। হ্যাঁ, এই যে মানে HTML এটা যে আমরা তৈরি করতেছি এটা, তারপর আপনি মাই ওয়েব পেজ, এটার এখানে আমি কিছু বুঝছি না কিভাবে হচ্ছে বা কিভাবে তৈরি করছি। দেখো HTML ডকুমেন্ট শুরু হয় হচ্ছে যে এইটা দিয়ে, এই ট্যাগ দিয়ে শেষ হচ্ছে এই ট্যাগ দিয়ে, এই বেসিক্যালি ইন্টারপ্রেট করে দেয়। দেখো ভিতরে আমি যা যা লিখবো হচ্ছে একটা HTML ডকুমেন্ট, HTML ফরম্যাটে আছে, তুমি এটাকে ওইভাবে ওইভাবে দেখাবা। ওকে, এখন প্রথমে দেখো আমি একদম এই জায়গায় ব্রাউজারের ট্যাবের এই জায়গায় একটা লিখছি, একটা কথা লিখছি কি মাই ওয়েব পেজ, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ওয়েব পেজের টাইটেল, ঠিক আছে? এই টাইটেল এখন একটা HTML ডকুমেন্টের দুটো অংশ থাকে, একটা হচ্ছে এই হেড অংশ আর একটা হচ্ছে এই বডি অংশ। ওকে, হেড অংশের মধ্যে সচরাচর আমরা টাইটেলটা লিখি। ওকে, এই টাইটেলটা লেখার জন্য আমরা এই টাইটেল ট্যাগটা ইউজ করছি, ঠিক আছে? এই টাইটেল ট্যাগের মধ্যে আমরা মাই ওয়েব পেজ কথাটা ফলে কি বললাম, আমরা বেসিক্যালি কম্পিউটারকে নির্দেশ দিলাম দেখো এই মাই ওয়েব পেজে লেখাটা আছে,
এই লেখাটাকে তুমি একটা টাইটেল বানাও, ঠিক আছে? দেখো সে টাইটেল বানিয়ে দিয়েছে, বুঝতে পারছি। বেসিক্যালি তুমি এটা কিভাবে চিন্তা করতে পারো, আমি আমার কম্পিউটারে ইনস্ট্রাকশন দিচ্ছি যে কিভাবে আমি আমার লেখাগুলাকে দেখাবো। এইচটিএমএল জিনিসটাই হচ্ছে তুমি কিভাবে কিছু লেখা কবিকে সুন্দর করে দেখাবা, এটা কম্পিউটারকে এক ইনস্ট্রাকশন দেয়, এখানে এই দেখাবো, ওখানে ওই দেখাবা। ঠিক আছে, আমার মাথার কাজ হয়ে গেল, উপরে না মাথায় না, মাথার কাজ। এখন হচ্ছে যে এটা হচ্ছে যে ওয়েবসাইটের গায়ের কাজ, গায়ের কাজ। এখন দেখো এই জন্য ওয়েবসাইটের গাটা নির্দেশ করতে বডি ট্যাগ, বডি ট্যাগ এর মাধ্যমে আমি কম্পিউটারকে কি বলে দিলাম, এখন এই যে আমার ওয়েব পেজ, ওয়েব পেজের যে মানে মেইন শরীর কি পুরা সেকশনটা হচ্ছে যে এই পুরাই উপর থেকে নিচ হচ্ছে যে পুরা পুরাটাকে তুমি ফরম্যাট, পুরাটাকে তুমি গণনায় ধরো, ঠিক আছে? এখন দেখো প্রথমে আছে কথাটা, কথাটা কি একটা বড় হেডিং এর মতন না, লাল কালারের হেডিং, ঠিক আছে? আমি কি করলাম, কম্পিউটারকে নির্দেশ দিলাম যে এই দেখো এই যে মাই ওয়েব লেখাটা, দেখো এটা আমি বড় বড় হাতে লিখছি, এই যে মাই ওয়েব লেখাটা এটাকে H1 নামক হেডিং এর উন্নত করো। H1 হেডিংটা কি অ্যাকচুয়ালি হচ্ছে যে হেডিং অনেক রকম আছে, H1 থেকে H6 সাইজ অনুসারে, ঠিক আছে? H1 হচ্ছে সব থেকে বড় হেডিং। আমি বেসিক্যালি এখানে কম্পিউটার বলছি এই মাই ওয়েব লেখাটাকে সব থেকে বড় হেডিং বানাও, এবং দেখো এটার কিছু আমরা স্টাইলিং করছি না, যেমন ধরো এটা একটা কালার দিছি আমরা, এটা মাঝখানে আনছি, তো পরে আর কিছু বলে দিলাম দেখি স্টাইলিং করো, তুমি স্টাইলিং বাড়তি করে এটাকে স্টাইলিং করো, কিরকম স্টাইলিং, কালারটা লাল করো আর স্টাইলাইন সেন্টার অর্থাৎ লেখাটাকে মাঝখানে আনো, ঠিক আছে? আবার আবার বল, আবার আমরা ফলো করি, প্রথমে আমি কি বললাম এই মাই ওয়েব লেখাটাকে সবচেয়ে বড় হেডিং এ পরিণত করো, তারপর কি বললাম বাড়তি করে কিছু করো, বাড়তি করে একটু স্টাইলিং করো, কি স্টাইলিং করবা, রং দিবা লাল কালার, স্টাইলাইন অর্থাৎ লেখা স্টাইলাইন সেন্টার অর্থাৎ লেখাটা স্ক্রিনের মাঝখানে রাখবা। আমি যদি এটাকে রাইট দিতাম, দেখো RIGHT লেখাটা চলে যাইতে হচ্ছে ডান সাইডে, লেখাটাকে ডানে সরাও অর্থাৎ টেক্সটটাকে ডানে অ্যালাইন করো, টেক্সট অ্যালাইন, তারপর আমি যদি লেফট দিতাম বাই ডিফল্ট লেফটেই থাকে, দেখো মানে চলে গেল। অর্থাৎ প্রথমে আমরা কি করলাম যে একটা ট্যাগ দিয়ে লেখাটাকে নির্দিষ্ট করে দিলাম, ঠিক আছে, যে এটাকে একটা H1 হেডিং এ পরিণত করো, তারপর কি করলাম বাড়তি করে রং আর অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম, যে বাড়তি কিছু জিনিস দিছি না আমি স্টাইল দিয়ে, স্টাইলটাই হচ্ছে যে তুমি বলতে পারো অ্যাট্রিবিউট, ওকে, ঠিক আছে? তো বেসিক্যালি আমরা ট্যাগ দিয়ে কি করি লেখাটার পজিশনটা নির্ধারিত করে যে ওটা কোন জায়গায় কিভাবে থাকবে, নিচে থাকবে কিনা, উপরে থাকবে কিনা, বড় হবে কিনা, ছোট হবে কিনা, বোল্ড হবে কিনা, ইটালিক হবে কিনা। ওকে, দেখো আমি একটা শব্দ লিখছি কি H2 = 10^7, এখন H2 এর ফুটটা কি নিচে, এই নিচে নিচে যখন এরকম টেক্সট থাকবে ওটাকে বলা হচ্ছে যে সাব টেক্সট, তো সাব টেক্সট কোন একটা লেখা যে সাব টেক্সট হবে, যেমন এখানে এই ফুট হচ্ছে সাব টেক্সট, এইটা নির্ধারিত করে তার জন্য SUB ট্যাগ আছে, ঠিক আছে? দেখো এই তো সেই SUB, SUB ট্যাগের মধ্যে আমি লেখার মাধ্যমে কি বললাম কম্পিউটারকে, এই টুটাকে একটা সাব টেক্সট বানাও নিচের সাথে, তারপর H2 = 7 লিখলাম, এটাকে বলে সুপার টেক্সট, এই উপরে কোনো কিছু পাওয়ার লেখাটাকে, ঠিক আছে? আমি কম্পিউটারকে বলে দিলাম কি এই 10 এর উপর 7 এর সাথে 7টা থাকবে, এই 7টাকে তুমি সুপার টেক্সট বানাও, এটাকে SUP ট্যাগ। ওকে, এখন আমরা কি করলাম আমাদের বডি সেকশন শেষ করে দিলাম, অর্থাৎ কি বডি শেষ, এখানে এখন তুমি আমাকে জাস্ট দেখাও, তারপর এন্ড অফ HTML অর্থাৎ HTML ডকুমেন্ট এখানে শেষ, ঠিক আছে? পুরো এটা না লিখলেও চলে, মোটামুটি কি ক্লিয়ার যে মানে ট্যাগ ট্যাগটা কি করলো, ট্যাগ আসলে ট্যাগের কাজই হচ্ছে আসলে তাই যে টেক্সট এটা সে টেক্সট ফরম্যাট করবে, যেমন আমরা এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে টেক্সটটা ফরম্যাট করছি বা টেক্সটটা সাজাইছি,
মানে মাই ওয়েব লেখাটা সাজাইছি, মাই ওয়েব লেখাটা সাজাইছি, তারপর হচ্ছে যে এই এই এইচ ইকুয়ালস টু টু দি এইচ টু ইকুয়ালস টু টু দি পাওয়ার 7 এই লেখাটাও সাজাইছি। ওকে, সাজানোর কাজটাই করে ট্যাগ, ট্যাগ বলে দেয় যে কোথায় কোনটা যাবে, তারপর হচ্ছে এটার স্টাইলিংটা কিরকম হবে, বুঝতে পারছি। জি ভাইয়া, বুঝতে পেরেছি এখন। মোটামুটি এটা একটা ইয়ার কি, এইচটিএমএল কে জটিল ভাবে কোনো কিছু নিও না, মনে করো যে তুমি ইনস্ট্রাকশন দিচ্ছ, এখানে টাইটেল শুরু করো, টাইটেলটা এটা দাও, ব্যাস আমার টাইটেল লেখা শেষ, শেষ করে দাও। তারপর এখানে বডিটা শুরু করলাম, বডির এখন আমি কাজ করব, প্রথমে এইচ ওয়ান স্টাইলের একটা হেডিং, এইচ ওয়ান একটা হেডিং লিখবো, এইচ ওয়ান টাইপের একটা স্টাইলিং করলাম আমি এরকম। তারপর হেডিং এর লেখা হবে কি, মাই ওয়েব, ব্যাস আমার হেডিং শেষ। আচ্ছা ভাই, একটা হচ্ছে প্রশ্ন ছিল। আচ্ছা ভাই, আপনি দুইবার হেড এবং দুইবার টাইটেল কেন লিখলেন? এখানে হেড, এখানে বলতে চাচ্ছ যে এখানে হেড লিখে আবার এখানে ব্যাকস্ল্যাশ হেড লিখছি, জি ভাই, এটাই। এটা হচ্ছে কি আসলে হচ্ছে যে এগুলো হচ্ছে কন্টেইনার ট্যাগ, ঠিক আছে। এই কন্টেইনার ট্যাগ এর কি করে যে আমার ওয়েব পেজের বা ওয়েব ডকুমেন্টের একটা নির্দিষ্ট সেকশন কে নির্ধারিত করে, ওকে, নির্দিষ্ট সেকশন কে নির্ধারিত করে, অথবা ধরো কোন একটা টেক্সট কে ফরম্যাট করে। হেড দিয়ে আমি কি করতেছি, একটা নির্দিষ্ট সেকশন কে নির্ধারিত করেছি না আমার ডকুমেন্টের এই হেড, ওকে। তো এইসব ক্ষেত্রে হয় কি যে এইসব ট্যাগে ওপেনিং ট্যাগ থেকে একটা ক্লোজিং ট্যাগ, ঠিক আছে, এই দুই ট্যাগের মধ্যে তোমার মনে করো জিনিসপত্র লেখা লাগে, ঠিক আছে। আমি ওপেনিং ট্যাগটাকে নির্দেশ করলাম যে হ্যাঁ আমি এখান থেকে আমার সেকশনটা নির্ধারণ করা শুরু করলাম, আমার সেকশনে এই জিনিস অ্যাড করলাম, আমার আর কোনো কিছু ওই সেকশনে অ্যাড করার নেই, এই জন্য শেষ করে দিলাম সেকশনটা, ঠিক মানে আছে। ওপেন, মানে যখন শুরু করবো তখনও হেড লিখতে হবে, শেষ করলে মানে ক্লোজ করে ফেললাম, এই জন্য হেড লিখতে হবে। তুমি বেসিক্যালি কম্পিউটারকে বলা যায় এই তুমি হেড সেকশনটা শুরু করো, সেকশনের মধ্যে এগুলো 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 আমি লিখলাম, ব্যাস আমার লেখা শেষ, তুমি হেড সেকশনটা ক্লোজ করে দাও। তো বডির ক্ষেত্রে কিন্তু তাই করছি, এই তো বডি সেকশনটা শুরু করলাম, বডি সেকশনের মধ্যে এগুলো 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 লিখলাম, লিখে এই তো এখন তুমি বডি সেকশনটা শেষ করে দাও, আমার পুরো এইচটিএমএল ডকুমেন্টটা শেষ, তুমি পুরো এইচটিএমএল ডকুমেন্টটা শেষ করে দাও, কম্পিউটারকে নির্দেশ দিচ্ছ আর কি। যেমন মনে করো তুমি একটা বাচ্চাকে পড়ানোর সময় কি বলো যে এই কটা এইভাবে লেখো, খটা এইভাবে লেখো, এখানে ছোট করে লেখো না বড় করে লেখো, এভাবে বলে বলে দাও না, তুমি সিমিলারলি এখানেও তাই করতে কম্পিউটারকে, ঠিক আছে। হ্যাঁ বুঝতে পেরেছি, জি ভাইয়া, ঠিক তো, নাকি নাকি হচ্ছে যে জাস্ট এমনি বললা যে, আচ্ছা বুঝতে পারছি কোনটা। জি ভাই, বুঝতে পারছি। বা যে ম্যাট প্যাকটা কিভাবে ইউজ করব ওটা একটু দেখালে ভালো হতো। ম্যাটা ট্যাগ, মেটা ট্যাগ, ঠিক আছে, মেট এখন কাহিনী হয়েছে, আচ্ছা তোমাদের মেটা আমি দেখাইতে পারি, বাট মেটা মেটা ট্যাগ তুমি অ্যাকচুয়ালি বাস্তবে দেখতে পারবে না ওয়েব পেজের মধ্যে। মেটা ট্যাগটা আসলে কি জানো, মেটা ট্যাগ তোমাকে নির্ধারণ নির্ধারণ করে দেয় হচ্ছে যে আমার ওয়েব পেজের মধ্যে কি ধরনের কি ধরনের ডেটা থাকবে। যেমন একটা মেটা হচ্ছে যে আমার আই গেস ইফ আই রিমেম্বার ইট রাইট, মেটা মেটা চার সেট, মেটা চার সেট ইকুয়ালস টু ইউটিএফ, ঠিক আছে, এটা হচ্ছে ধর একটা মেটা, ঠিক আছে। মেটা ট্যাগ দেখো আমি রিফ্রেশ করলাম আমার ব্রাউজারে, তুমি দেখতে পারবে না, এটা অ্যাকচুয়ালি দেখানোর জন্য না, মেটাটা তোমার বলে, মেটাটা হচ্ছে যে তোমার ব্রাউজার, তারপর হচ্ছে যে তোমার সার্চ ইঞ্জিন এর জন্য, ঠিক আছে। যারা ধরো তোমার ওয়েব পেজের, তোমার ওয়েব পেজ যখন সামনাসামনি আসবে তখন যেন বুঝে আসলে কোনখানে কি হচ্ছে, এখানে কি ধরনের ডাটা আছে। তো এখানে চার সিএইচআর সেট, হ্যাঁ সিএইচআর সেট নির্ধারণ করে দেয় যে আমার এই যে যেসব সব জিনিসপত্র আমি এখানে লিখছি এগুলো হচ্ছে যে কি ধরনের, মানে হচ্ছে যে ফরম্যাটিং আছে, এটা কি ধরো হচ্ছে যে আনসিতে আছে নাকি ইউনিকোড আছে নাকি ইউনিকোডের কোন ভার্সনে আছে, এটা নির্ধারণ করে দেয়। যেমন আমি এখানে ইউটিএফ 8 লিখলাম না, ইউটিএফ 8 লেখার মাধ্যমে আমি নির্ধারণ করে দিলাম কি
আমার এই ডকুমেন্টে যত যা জিনিসপত্র লিখছি আমি, যেমন এই মাই ওয়েব লেখা, তারপরে এইগুলা এগুলা হ্যান ত্যান লেখা, এগুলো সব লিখছি আমি DF8 নামক ইউনিকোডের ভার্সনে, বুঝতে পারছি। আচ্ছা, মেটা ট্যাগের কোনো অ্যাট্রিবিউট নেবে? মেটার মধ্যে অ্যাট্রিবিউট থাকে কোন জিনিসের, যেগুলো হচ্ছে কোনো কিছুকে ফরম্যাটিং করে, ঠিক আছে। দেখো এই H1 লেখাটা কি করছে, আমার এই মাই ওয়েব পেজ লেখাটাকে একটা ফরম্যাট দিচ্ছে না, মানে একটু সাজাচ্ছে না, তো ওটার ক্ষেত্রে মনে করো এরকম ইয়ে থাকে অ্যাট্রিবিউট। মেটার ক্ষেত্রে নট এক্স্যাক্টলি ওরকম অ্যাট্রিবিউট নেই, ঠিক আছে, কারণ এটা কোনো কিছু ফরম্যাটিং করছে না। জি, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, এটা হচ্ছে মেটা। মেটা তুমি দেখতে পারবা না, আর সমস্যায় তোমাকে কখনো এক্সামে লেখার দরকারও পড়বে না। ওইটা মেটা ধরো অনেক রকমের আছে, ঠিক আছে, আর ইন্ডেক্সিং থেকে শুরু করে ডকুমেন্ট টাইপ, ডকুমেন্টের মধ্যে যে ছবি ভিডিও আছে ওগুলা টাইপ কিছু লেখা হয়। হ্যাঁ, তোমরা যখন প্রফেশনাল লেভেলে ওয়েব ডেভেলপমেন্ট করবা তখন তোমরা এগুলা নিয়ে ডেভেলপ করতে পারবা, ঠিক আছে। এখন দেখো তুমি, আমি এখানে কি করলাম যে H1টাকে ধরো আমার এই হেডিংটাকে একটু সুন্দর করার জন্য কি করলাম যে একটা অ্যাট্রিবিউট ইউজ করলাম, ঠিক আছে। এই অ্যাট্রিবিউট ইউজ করার মাধ্যমে আমি কি করলাম যে বেসিক্যালি বলে দিলাম যে স্টাইলিংটা কিরকম হবে। এই অ্যাট্রিবিউট তুমি এখন মনে করো যারা হচ্ছে যে প্রফেশনাল ডেভেলপার, বুঝছো, তাদের তো মনে করো ওয়েব হাজারে হাজারে লক্ষ লক্ষ কোটি কোটি এরকম ট্যাগ থাকতে পারে, তাই না? কোটি কোটি একটু বেশি বলে ফেললাম, অনেকগুলো থাকে, ধরো 1000টা ধরো ট্যাগ আছে, আর তুমি সবগুলা ট্যাগের মধ্যে এভাবে 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 লিখবা, লেখার অত টাইমও নাই, কিছু নাই, তখন কি করে জানো, স্টাইল ট্যাগ ইউজ করে, ঠিক আছে। স্টাইল ট্যাগের মধ্যে নির্ধারণ করে দেয় যে মানে কিভাবে কিভাবে আমার বিভিন্ন সেকশনের স্টাইলিং হবে। হ্যাঁ, একটা হচ্ছে এরকম স্টাইল, স্টাইল দিয়ে শুরু, তারপর হচ্ছে যে ধরো একটা স্টাইল হচ্ছে যে এন্ড, এখন স্টাইল ট্যাগ এর কিছু নিজস্ব সিনট্যাক্সিং আছে, এটাকে বলা হয় হচ্ছে যে CSS, ঠিক আছে, এটাই হচ্ছে আমার সেই CSS। বা ভাইয়া, স্টাইলের দুই পাশে দুটো চিহ্ন, ওইগুলোর নাম কি? হ্যাঁ, স্টাইল লেখাটা দুই পাশে দুটো চিহ্ন, স্টাইল লেখার দুই পাশে দুটা চিহ্ন, হ্যাঁ, লেস দেন, গেটার দেন চিহ্নগুলো, এগুলোর নাম কি? আমি চিহ্নটার সঠিক নামটা আমার মনে পড়ছে না, আমি আমি দেখে জানাই দিব। ওকে, আপাতত এটাকে লেস দেন গ্রেটার দেন ই বল, আমার সিরিয়াসলি, যদিও এটা এটার নাম না, আমি আই এম প্রিটি শিওর, বাট আমি না ধরো এই না, ওর কোশ্চেন ছিল কি যে এই তিনটাকে জাস্ট কি বলে, ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ তো পুরাটা, পুরাটা পুরাটা আমরা জানি, এগুলাকে বলে CSS বা ক্যাসকেডিং স্টাইল শিট, ঠিক আছে। আমরা CSS এর উদাহরণ পরে একদিন দেখবো নি, বাট আজকের মতন, আজকের মতন জাস্ট এটা এই জিনিসগুলো জেনে রাখো যে আজকে যা যা করলাম, বাসায় গিয়ে একটু প্র্যাকটিস করো বিভিন্ন হেডিং দিয়ে, তারপরে একটু স্টাইল দিয়ে। হুম, আচ্ছা ভাইয়া, আর তোমার আর আর কি দেখানো যায়? হ্যাঁ ভাই, মানে নোটপ্যাড থেকে রান করাইতে পারতেছি না। তুমি কি ঠিক মতন সেভ করছো .html ফরম্যাটে, এবং ওইটা কি কি দেখাচ্ছে? হ্যাঁ, মানে ওই ইসে আর কি, ওই সবকিছু দেওয়ার পরে যখন আর কি আমি ইটা দেবো আর কি, রানটা করবো, রান দেওয়ার পরে তারপরে মানে আমার ফাইলের ভিতর চলে আসছে, মানে ওইখান থেকে কি করবো এটা বুঝতে পারতেছি না। তুমি কি সেভ এজ, ধরো তুমি কি সেভ এজ HTML করছো? বুঝি নাই ভাইয়া, আচ্ছা, তোমাকে আবার দেখে আমি আরেকটা ডকুমেন্ট খুলে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট খুললাম, খুলে ধরো দেখলাম হচ্ছে যে W3 দিলাম এটাকে, ঠিক আছে, এটাতে যাও, কি করো ফাইল সেভ অ্যাজ, দেখো ফাইলস দিয়ে এটাকে শেষে .html লিখলাম, ঠিক আছে, লিখে সেভ করো, ব্যাস, তারপর এটা ক্লোজ করে দাও ফর দ্য মোমেন্ট।
এখন দেখো W3 নামে একটা HTML ডকুমেন্ট বা মোট কথা একটা HTML ডকুমেন্ট তৈরি হয়ে গেছে, ঠিক আছে? আমার আর এই নোট একটা দরকার নেই, এটা তুমি ডিলিট করে দাও, ঠিক আছে? দিয়ে এখন কি করো, এই জিনিসটা খোলো। খুলে কি করতে পারো, এটা রাইট ক্লিক করো, আবার রাইট ক্লিক দেখো, ওপেন উইথ নোটপ্যাড, দেখো শুরু করি আমরা HTML, তারপর এন্ড অফ HTML, তারপর একবার আমি বডি লিখি, আপাতত হেড লিখলাম না, একটা না লিখলেও সমস্যা নেই, এন্ড অফ বডি, বডি দেখি একটা টেক্সট লিখি ভিতরে, হ্যালো লিখলাম, লিখে দেখো যে আমরা ডকুমেন্টটা যে খুললাম এটাকে আমি যখন রিফ্রেশ করি চলে আসছে। এই স্টেপ বাই স্টেপে কোন জায়গায় কি করছো, মিস্টেক করছো, যে হয়তো এই ইয়েতে লেখো নাই, বা ধরো ওই আগের ডকুমেন্টে খুলে ফেলতেছো বারবার, মনে হয় সেভ অ্যাজ অল টাইপ দাও। জি ভাই, ওইখানে ওইখানে প্রবলেম হইতেছে, ওইটা আবার একটু দেখি নেক্সট ক্লাসে প্রবলেম হলো বলুন। তাহলে ভাই আমরা তো ডাইরেক্ট নোটপ্যাডে ঢুকে ওখান থেকে ফাইল থেকে নিউ একটা নতুন ফাইল তৈরি করলে ওটা সহজ হয় না? এখন যেভাবে তুমি করতে চাও ইট ডাজেন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। ইনফ্যাক্ট আমার জায়গায় আমি হলে আমি মানে আমি মানুষ প্রকৃতির জন্য নোটটা করতেই না, আমি মনে করো ভালো কোনো একটা টুলস ইউজ করতাম, যেমন ধরো আমরা আমরা আমাদের ওয়েব আমাদের কোন ডকুমেন্ট নিয়ে কাজ করতেছিলাম, মাই ওয়েব, হ্যাঁ আমি মাই ওয়েবটা এই টেক্সট এডিটর দিয়ে কাজ করতাম, কাজ করতাম, তোমরাই দেখো এটা ওপেন হোক, তো ততক্ষণ ততক্ষণ না বলো যে সমস্যা আছে কিনা, আর কারো কোনো কিছু ট্যাগ না, তোমাদের কারো না হয় একটা ট্যাগ দেখাই দিই, ওপেন হোক, তোমাদের কারো দু একটা ট্যাগ দেখাই দিই, কি বলো ভাই আজকে থাক আর কালকে নাকি আজকে থাক? আচ্ছা ঠিক আছে, তোমরা যাই হোক জিনিসটা বাসায় প্র্যাকটিস করবে, ঠিক আছে? দেখো সুন্দর করে কালারিং করে দিছে না, এই কালারিং এর জন্য মনে করো এটা আমার পছন্দ। তারপর দেখো আমি যদি একটা স্ত্রী লিখতে যাই, আমি জাস্ট দেখো স্ত্রী যদি লিখি, কাজ করতেছে না ফর দ্য মোমেন্ট, দেখো অটোমেটিকলি আমার ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ দিয়ে দিছে, মানে মজা আছে টেক্সট এডিটর দিয়ে করে আর কি। আপাতত টেক্সট এডিটর যদি কেউ টেক্সট এডিটর নামে করলা তাহলে তো অনেক সুবিধা, আর নাহলে তো নোটপ্যাড, গুড ওল্ড নোটপ্যাড। তো আমাদের বাসায় কাজ হচ্ছে কি, যে যে আমাদের বাসায় একটা কাজ দেয় HTML ডকুমেন্ট, কি ব্যাপার ফ্রিজ হয়ে গেল, এটা দেখবে লাল কালারে সরি নীল কালারে হেডিং থাকবে হচ্ছে যে মাই, এটা ধরো নীল কালারে হেডিং থাকবে, ঠিক আছে? এটা থাকবে হচ্ছে মাঝখানে, ওকে। তারপর মনে করো তারপর ধরো লাল কালারে এর থেকে একটু ছোট হেডিং থাকবে একটা বাম সাইডে ফর্মুলা নামে, MULK ফর্মুলা, ঠিক আছে? ফর্মুলা নামে একটা মনে করে এরকম ছোট হেডিং থাকবে বাম সাইডে, ঠিক আছে? ফর্মুলা লিখে তুমি কি করবা, দুইটা সূত্র লিখবা, এই সূত্রটা লিখবা আর কি, এই সূত্রটা তুমি যে ইচ্ছা কালারে লিখতে পারো, বা কে প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? ওকে, আর আর আরেকটা যেটা করতে পারো এক্সট্রা হিসেবে, সেটা হচ্ছে কি এই লেখাটা বোল্ড করতে পারো, বোল্ড করার হচ্ছে এইটা স্ল্যাশ বি, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের
হোমওয়ার্ক থাকলো, এটা এটা করবা ঠিক আছে, যে মাঝখান বরাবর বড় হেডিং এ মাই পেজ থাকবে, তারপর একটা ছোট হেডিং এ বাম দিকে ফর্মুলা থাকবে, ঠিক আছে, এটা বোল্ড করে, বোল্ড করে লিখো। ওকে আজকে অনেকখানি, আরেকবার বলেন ভাইয়া, তুমি যে এই জিনিসটা দেখছো না, এটাকে একটা এইচটিএমএল ফাইলের মধ্যে তোমাকে লিখতে হবে আর কি, এটা হচ্ছে কাজ। নিচে একটা নীল কালার এরকম একটা হেডিং থাকবে, যেমন আমাদের কই দেখা, যেমন আমাদের এখানে এরকম একটা হেডিং আছে, এটা নীল কালারে থাকবে, ঠিক আছে। তারপর কই গেল, সরি, এটা নীল কালারে থাকবে, তারপর একটা লাল কালারে ছোট হেডিং থাকবে বাম দিকে, ঠিক আছে, এটা মাঝখানে থাকবে, এটা বাম দিকে থাকবে। আর ধরো এই সূত্রটা থাকবে লাইনে, ঠিক আছে, সূত্রটা প্রয়োজনে প্রয়োজনে একটু বোল্ড করিও, ওকে, এটা থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে হোমওয়ার্ক, ওকে, ঠিক আছে ভাইয়া। আর আর তোমাদের একটা জিনিস দেখা দিই, এই যে স্টাইল, স্টাইলের মধ্যে তোমার কিন্তু জাস্ট কালারের নামটা বা হচ্ছে যে কালারের, সরি, কালারের হেক্সাডেসিমাল যেটাই লেখো না কেন লিখলেই হলো। যেমন আমি যদি এখানে লিখি, আমার কিন্তু এটা গোলাপি কালার হয়ে গেল, অর্থাৎ তোমার জাস্ট এখানে কালারের নামটা লিখতে হবে, ঠিক আছে। মোটামুটি সব, মোটামুটি সব বইয়েই হচ্ছে যে তোমার বিভিন্ন ইয়েস সাপোর্ট করে। তারপর ধরো আর দেখা যায় অরেঞ্জ লিখি, অরেঞ্জ হয়ে গেল, তারপর হচ্ছে যে ইয়েলো, কোন অত জান লাগে না, তারপর ধরো হচ্ছে যে ব্রাউন, এরকম এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট করে দেখবা কোথায় কিরকম ইয়ে হবে, এবং টেক্সট এডিটর থাকলে তো আরো মজা, ফটাফট কাজ করতেছো। ভাইয়া ভাইয়া, ফর্মুলার জন্য কি আলাদা হেডিং ব্যবহার করব? না ফর্মুলা এমনি লিখো, সমস্যা নেই, যেমন আমরা এমনি লিখছিলাম ইয়েতে, ওটা এমনি লেখো। হ্যাঁ ফর্মুলাটা বোল্ড করতে পারো, আর বোল্ড করাটা দেখাই দিলাম তোমাদের, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের ক্লাস আজকে এখানে শেষ। ও কারো 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 কোশ্চেন আছে, জিনিস বুঝিনি ভাই, ওকে না ভাইয়া, গুড বাই, আচ্ছা শুভরাত্রি, আচ্ছা ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম।